কোনো কাজই কিন্তু কঠিন নয়, শুধু সেই কাজটি করার আগে আপনাকে অবশ্যই সঠিক পদ্ধতিটি জানতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস বরাবরের মতো আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে প্রতিদিনের মতো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে একটি টিপস ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। পুরো ভিডিওটি জুড়ে থাকলে আশা করছি আমার ভিডিওতে দেওয়া টিপস থেকে যে কোনো একটি টিপস আপনার অবশ্যই কাজে আসবে। আমার আজকের প্রথম টিপসটি হচ্ছে, আমরা বাসায় সবাই কিন্তু এরকম ছুরিগুলা ইউজ করে থাকি, তো ইউজ করার কিছুদিন পরে দেখা যায় ছুরিতে কিন্তু সেরকম আর ধার থাকে না, তো এটা ধার করাটাও কিন্তু তখন দেখা যায় একটু টাফ হয়ে যায়। তো এটা খুব সহজেই বাসায় কিন্তু ধার করে নেওয়া যায়। আমি এখানে একটা চায়ের কাপ নিয়েছি, সিরামিকের কাপের অপর পাশটার সাথে যদি আপনি এভাবে একটু ছুরিটাকে ঘষে নেন, সেক্ষেত্রে দেখবেন কিন্তু খুব ইজিলি এটাতে ধার চলে এসেছে। তবে এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, কারণ ছুরিটা কিন্তু যে কোনো সময় হাত ফসকে আপনার অপর হাতে লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজটি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে কাপের সাথে কিন্তু দেখা যাবে কালচে একটা আবরণ পড়েছে, আর আপনারা খুব সহজে এইভাবে বাসাতে কিন্তু ছুরিগুলোকে ধার করে নিতে পারেন। এরপরে টিপস নম্বর দুই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আমরা কিন্তু অনেকেই কাঠের খুন্তি বা চামচ ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বর্ষাকালে এটাতে কিন্তু ফাঙ্গাস পড়ে যায়। তো এই ক্ষেত্রে মাঝে মাঝে যদি লবণ সেই সাথে লেবু দিয়ে এটাকে ক্লিন করে নেওয়া যায়, তাহলে কিন্তু এটা জীবাণুমুক্ত থাকবে আর খুব সহজেই কিন্তু তখন আর ফাঙ্গাস অ্যাটাক করবে না। আর মাঝে মাঝে অবশ্যই এগুলাকে রোদে দিতে হবে, কাঠের যে কোনো জিনিস ইউজের ক্ষেত্রে যদি মাঝে মাঝে রোদে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু এগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। ননস্টিকের যে ফ্রাই প্যানগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোতে তো অবশ্যই কাঠের জিনিস ইউজ করতে হয়, না হলে কিন্তু ওগুলো নষ্ট হয়ে যায়। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, লবণের সাথে আমি একটুখানি লেবু মিক্স করে নিয়েছি, মিক্স করে একটু ভালোভাবে এটাকে ঘষে ক্লিন করে নিচ্ছি। আর এভাবে ক্লিন করে খুব সহজে কিন্তু আপনারা এটাকে ফাঙ্গাস মুক্ত রাখতে পারবেন। এখন আপনাদের সাথে টিপস নাম্বার তিন শেয়ার করতে চলেছি, আমরা কিন্তু দেখা যায় ডাল প্রায় সাধারণত খেয়েই থাকি, তো একসাথে দেখা যায় অনেকগুলি ডাল যদি আনা হয় অনেক সময় দেখা যায় এতে পোকায় ধরে যায়, আর পোকায় ধরে গেলে সেগুলো কিন্তু খেতে আর কারোরই ভালো লাগে না। তো এর থেকে বাঁচার সহজ একটা উপায় কিন্তু রয়েছে, ডাল আনার পর সেটাকে যদি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা হয়, সেই সাথে যদি এরকম একটি তেজপাতা সেই সাথে একটি শুকনো মরিচ দিয়ে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু পোকা আর অ্যাটাক করবে না। এছাড়াও আরও একটি পদ্ধতি কিন্তু রয়েছে, আপনারা চাইলে এই ডাল কিন্তু এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কার পোকায় ধরার কোনো ভয় থাকবে না। এখন চলে এসেছি টিপস নম্বর ফোর, আমরা কিন্তু বর্ষাকালে দেখা যায় সাধারণত লবণ রাখলে তাতে পানি উঠে যায়, আর যেটা খুবই বিরক্তিকর একটা বিষয় বলে আমার কাছে মনে হয়, তো এরও কিন্তু সহজ একটা সমাধান রয়েছে। এখানে আমরা লবণের সাথে যদি সামান্য পরিমাণ একটু চাল মিক্স করে রেখে দিই, সেক্ষেত্রে দেখা যায় লবণে কিন্তু আর পানি ওঠার কোনো ভয় থাকবে না। গৃহিণীদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস কিন্তু চপিং বোর্ড, তো এটা দেখা যায় প্রতিদিন ইউজ করার ফলে এটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে থাকে, আর প্রতিদিন কিন্তু সেইভাবে এটা ক্লিন করাও পসিবল হয় না। তো মাঝে মাঝে যদি আমরা এটাকে একটু ডিপ ক্লিন করে নিই, তাহলে কিন্তু অনেক দিন একটা চপিং বোর্ড ইউজ করা যায়। আর এই ধরনের কাঠের চপিং বোর্ড যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে তো বর্ষাকালে অবশ্যই ফাঙ্গাল অ্যাটাক করবে, তো এক্ষেত্রে সেমভাবে আমি যেভাবে কাঠের চামচগুলিকে ক্লিন করেছি লবণ আর লেবু দিয়ে, কিন্তু খুব সহজে এগুলোকে আপনারা ক্লিন করে নিতে পারবেন। কোনো কাজই কিন্তু কঠিন নয়, শুধু সেই কাজটি করার আগে আপনাকে অবশ্যই সঠিক পদ্ধতিটি জানতে হবে। সঠিক পদ্ধতি অবলম্বন করলে যে কোনো কঠিন কাজকেও কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়। আমি এখানে মাত্র এক টুকরা লেবু নিয়েছি, সেই সাথে খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি, এটা দিয়ে কিন্তু আমি পুরো চপিং বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। লেবু সেই সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে চপিং বোর্ডটাকে যদি বেশ কিছুক্ষণ এভাবে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু আরও ভালো ক্লিন হয়। আমি যেহেতু এখন ভিডিও করছি তাই আমি আর এটাকে রেখে দিব না, তবে এটা যদি এইভাবে 30 মিনিটের মতো রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আরও ভালো ক্লিন হয়।
কাঠের যে কোনো জিনিসপত্র এভাবে যদি মাঝে মাঝে ক্লিন করে রোদে শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর এই যে দেখুন আমার চপিং বোর্ডটি আগের তুলনায় কতটা পরিমাণ ক্লিন হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি দেশি রসুন, কিন্তু অনেক সময় দেখা যায় খোসাটা ক্লিন করা খুব টাফ লাগে। আসলে এগুলো যেহেতু সাইজে খুব ছোট হয়ে থাকে তো এর খোসাটা ক্লিন করা কিন্তু বেশ কষ্টকর, তবে এটারও কিন্তু সহজ একটা পদ্ধতি রয়েছে। এইভাবে ছুরি দিয়ে রসুনটাকে যদি কুচি করে নিয়ে একটা বাটিতে পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু খোসাটা এমনিতেই ক্লিন হয়ে যায়। আর কুচি করে নেওয়ার ফলে খোসাটা কিন্তু এখনই হাত দিয়ে বেশ অনেকগুলি ক্লিন করে নেওয়া যাচ্ছে। এতে করে কিন্তু আমাদের বেশ অনেকটাই সময় বেঁচে যায় আর কাজটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আর অলরেডি যদি এই কাজগুলো করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এছাড়াও বড় যে রসুনগুলি পাওয়া যায় ইন্ডিয়ান, ওইগুলি কিন্তু অনেক সময় দেখা যায় কুচি করতে বেশ অনেকটাই প্রবলেম হয়। তো এক্ষেত্রে রসুনের খোসাটাকে যদি আগে ক্লিন করে নিয়ে ছুরি দিয়ে যদি সামান্য একটু হাত দিয়ে প্রেস করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা থেতলে যায়, আর থেতলে যাওয়ার ফলে কিন্তু রসুনটা কুচি করে নিতে বেশ ইজি হয়। আর এভাবে কিন্তু বড় রসুনগুলি আমরা খুব সহজে কুচি করে নিতে পারি। এখন আপনাদের সাথে শেয়ার করব টিপস নাম্বার 7। আদা ক্লিন করাটা কিন্তু বেশ একটা কষ্টকর ব্যাপার, আর সেটা যদি বটি দিয়ে বা ছুরি দিয়ে করা হয় সেক্ষেত্রে কিন্তু স্কিনের সাথে অনেকটাই আদা চলে যায়। তো আমরা যদি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ক্লিন করে নিই সেক্ষেত্রে কিন্তু স্কিনের সাথে এক্সট্রা আর আদা চলে যাবে না। আর এই কাজটা কিন্তু কাঁটা চামচের মাথার সাহায্যে করা যাবে না, সাইডের যে অংশটা আছে ওটা দিয়েই করে নিতে হবে। এখন আপনাদের সাথে শেয়ার করব টিপস নাম্বার 8। আমরা বাঙালিরা যতই ছুরি ইউজ করি না কেন সবার বাসায় কিন্তু একটা বটি রয়েছে, আর সেটা কিন্তু মাঝে মাঝে এইভাবে যদি ক্লিন করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই ধরনের লোহার বটিতে কিন্তু খুব সহজেই মরিচা ধরে যায়। অনেক সময় মাছ মাংস কাটার পরে এটাকে এইভাবেই রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটাতে আরও বেশি মরিচা পড়ার সম্ভাবনা থাকে। তো সব কিছু কাটাকাটির পরে আমরা যদি সামান্য পরিমাণ হাতের কাছে থাকা লেবু দিয়ে এইভাবে ক্লিন করে নিই সেক্ষেত্রে কিন্তু এটাতে আর মরিচা পড়ার ভয় থাকবে না। আমি এখানে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেইনি, আমি সাথে সাথেই ক্লিন করছি। আর এটাকে ক্লিনিংয়ের জন্য আমি ইউজ করেছি লবণ আর লেবু, যেটা খুব সহজেই কিন্তু আমাদের সবার বাসায় থাকে। আমি চেষ্টা করেছি খুব সহজ কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে বেশ কয়েকটি টিপস শেয়ার করার জন্য যেটা আমি রেগুলার ইউজ করে থাকি। আর আমি এখানে লেবুটা দিয়ে লবণের সাহায্যে বটির সাথে কিন্তু বেশ ভালোভাবে এটাকে একটু ঘষে নিচ্ছি, আর দেখুন লেবুতেই কিন্তু বেশ অনেকটাই ময়লা উঠে এসেছে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।